দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বিজেপি নেতা অনুপম হাজরার পোস্ট ঘিরে জল্পনা। দুষ্ট গরু বলে কাকে নিশানা অনুপম হাজরার? অনেকে দলের পদে রয়েছেন কিন্তু মাঠে নামছেন না, তারাই দুষ্ট গরু। অনেকে নিজেও কাজ করেন না, অন্যকেও কাজ করতে দেন না। দুষ্ট গরুগুলিকে চিহ্নিত করে দিল্লিতে রিপোর্ট দেব। এই দাদা ওই দাদার লবি না করে মোদীর লবি করলে দল শক্তিশালী হবে। এবিপি আনন্দ এক্সক্লুসিভ, অনুপম হাজরা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ডক্টর অনুপম হাজরা ফেসবুকে পোস্ট করে তিনি বলছেন যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কেন বলছেন তার কাছ থেকে জানব। এই যে দুষ্ট গরু যাদেরকে বলছেন তারা কারা? দেখুন, আজকে যে ফেসবুক পোস্টটা আমি দিই সেটা হচ্ছে যে আমার সঙ্গে মাননীয় সর্বভারতীয় সভাপতি ডক্টর জেপি নাড্ডার সঙ্গে যে শেষ বৈঠকটা হয় সেখানে আমি কিছু ইনস্ট্রাকশন পাই বা আমাকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়। সেটা সংগঠনের সব ব্যাপার মিডিয়ার সামনে বলা ঠিক না, বলবোও না। তবে ওই লাস্ট যে মিটিংটা হয়েছে আমার সঙ্গে সেটার কথা মাথায় রেখেই আজকে ফেসবুকে কিছু পোস্ট করা। কারণ এটা বলতে কোনো বাধা নেই যে প্রত্যেক জেলাতেই, প্রত্যেক সাংগঠনিক জেলাতেই বেশ কিছু মানুষজন আছেন যারা দলের পুরনো কর্মী, যাদের ভালো সংগঠন আছে, কিন্তু কোনো না কোনো কারণে মান অভিমান করে নিজেদেরকে সরিয়ে রেখেছেন বা বসে আছেন, মানে এক কথায় অ্যাক্টিভ নন। তো যে সমস্ত মানুষরা এরকম রয়েছেন যাদের সংগঠন আছে অথচ তাদেরকে সাংগঠনিক কাজে লাগানো হচ্ছে না বা অভিমান করছেন, ইগোর জন্য নামছেন না, তো সেটা তাদেরকে একটা বার্তা দিতে চেয়েছি যে তারা যাতে মন খুলে কথাটা বলতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করেছি দুষ্ট গরু কে। আপনি যেটা বলছেন যে যারা দল থেকে হয়তো দলের দীর্ঘদিনের কর্মী বা দীর্ঘদিনের নেতৃত্ব পদ সামলেছেন তারা অনেকে যারা বিমুখ হয়েছে, তাহলে এই যে বলছেন যে যারা কোনো কারণে কাজ করতে পারছে না বা অভিমানের কথা আপনি বলছেন বা দুষ্টগুরুর কথা বলছেন, এই লোকগুলো কারা এবং এদের ভূমিকাই বা কিভাবে দেখছেন? দুষ্ট গরু বলতে আমি তাদেরকেই বুঝিয়েছি যাদেরকে, ধরুন আমি বোলপুর বীরভূমের কথা যদি বলি, তাহলে যে নটা বিধানসভা আমি আমার মতো করে ঘুরেছি সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষজন রয়েছেন যারা পদে আছেন কিন্তু ভেতরে ভেতরে একে বসিয়ে দেবো, ওকে কাজে নেব না, ও আমার লবির লোক না, তো এই একটা মেন্টালিটি নিয়ে চলছেন। আবার কিছু মানুষ এমনও আছেন যারা বসে রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু তারা মাঠে নামবেন না, এরা অজানা কারণে, তারা কারণটা পরিষ্কার করছেন না। তো দুষ্ট গরু বলতে তাদেরকেই বুঝিয়েছি যারা পদ আগলে বসে রয়েছেন কিন্তু পদ অনুযায়ী যে কর্তব্যগুলো করা পার্টির জন্য সেগুলো করছেন না, তাদেরকে আমি দুষ্ট গরু বলেছি। যারা পদ আগলে বসে রয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়নি দীর্ঘদিন ধরে? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নেওয়া হবে। আমার যেটা কাজ, প্রতি মাসে একটা করে রিপোর্ট যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে নিরপেক্ষ রিপোর্ট, এটা কোনো বায়াস রিপোর্ট না বা পক্ষপাত দুষ্ট না, যেটা গ্রাউন্ডে হচ্ছে সেটাই তুলে ধরা। তো প্রতি মাসে যখন আমি রিপোর্টটা সাবমিট করব, এটা আমার কাজ যে দুষ্ট গরুগুলোকে চিহ্নিত করা, কি যারা দেখা যাচ্ছে যে মণ্ডলে রয়েছেন, কোনো একটা পদে রয়েছেন কিন্তু বুথ কর্মীদের ফোন ধরেন না বা বুথ কর্মীরা যখন তাদেরকে ক্রাইসিসে ফোন করেছেন ফোন কেটে দিয়েছেন বা এটা হয়তো মুখের ওপর বলে দিয়েছেন যে তুই তো অমুক দাদার সঙ্গে আছিস। তো এই অমুক দাদা অমুক দিদি না করে আমাদের সবার তো একটাই দাদা, নরেন্দ্র মোদী। তো আমার মনে হয় যে এই দাদা ওই দাদা লবি না করে নরেন্দ্র মোদীর লবিটা করলে আমার মনে হয় দলটা খুব শক্তিশালী হবে। কমিটির দায়িত্ব পেয়েছেন শুধুমাত্র অনুপম হাজরা। অনুপম হাজরার দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেক মাসে একটি করে রিপোর্ট পাঠানো, তাই রিপোর্টে তিনি এবার এরাজ্যে বিজেপির দুষ্ট গরুদের কথা উল্লেখ করলেন। তার বক্তব্য, সংগঠন রয়েছে, অনেকে ইগোর জন্য আবার অভিমান করে কাজ করতে চান না, এই ধরনের দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এমনটাই মন্তব্য করছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আমাদের এক্সক্লুসিভ বক্তব্য যেমন শোনালাম, তার পাশাপাশি ফেসবুকে একটি পোস্টও কিন্তু তিনি এই নিয়ে করেছেন। জেপি নড্ডার সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে তার বক্তব্য যে কিছু নেতা দলের ভেতরে অ্যাক্টিভ নন, তার কারণ রয়েছে ইগো, কখনো তার কারণ রয়েছে অভিমান। এমনকি বীরভূমের বোলপুরের উল্লেখও তিনি করছেন, যেখানে তিনি বলছেন অনেকেই পদে রয়েছেন কিন্তু ভেতরে ভেতরে কাজ করাতে কিছু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে দলের অন্তর্দ্বন্দ্বের কথাই কি প্রকাশ্যে তুলে ধরতে চাইলেন অনুপম হাজরা? একাধিক লবি তৈরি রয়েছে কিন্তু অনুপম হাজরার মন্তব্য যে লবি একমাত্র মোদীর লবি করা উচিত,
বিজেপি নেতাদের অন্য এ দাদা সে দাদা না ধরে পদ আগলে অনেকেই বসে রয়েছেন কিন্তু তারা কাজ করছেন না সেক্ষেত্রে এখনো কিছু কিছু জায়গায় হয়তো দল ব্যবস্থা নেয়নি অতি দ্রুত দল ব্যবস্থা নেবে এমনটাই মন্তব্য করছেন কেন্দ্রীয় কমিটির দায়িত্বে এই মুহূর্তে যিনি রয়েছেন এই বঙ্গ থেকে অনুপম হাজরা তিনি প্রত্যেক মাসে যখন তার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে তখন জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর বিজেপি নেতা অনুপম হাজরা তিনি দাবি করছেন যে তিনি দুষ্টু গরুদের চিহ্নিত করেছেন এবং বিজেপির মধ্যে যারা দুষ্টু গরু রয়েছেন তাদের থেকে শূন্য গোয়াল ভালো এমনটাই মন্তব্য তিনি করেছেন অনেকেই দলের পদে রয়েছেন কিন্তু মাঠে তারা নামছেন না এদেরকে সরিয়ে দেওয়া উচিত দল ব্যবস্থা নেবে এমনটাই মন্তব্য বিজেপি নেতা অনুপম হাজরার বিজেপি নেতা অনুপম হাজরা সদ্যই তিনি কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়েছেন এবং জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর তার প্রত্যেক মাসে একটি করে রিপোর্ট দেওয়ার কথা আর যে রিপোর্ট তিনি দিয়েছেন তাতে তিনি স্পষ্টই কিছু দুষ্টু গরুর উল্লেখ করেছেন অর্থাৎ বিজেপি দলের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা পদে রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন কিন্তু তারা ব্যবহারিকভাবে তা কাজে লাগাচ্ছেন না তাদেরকে বের করে দেওয়া উচিত তাদের বিরুদ্ধে দলের ব্যবস্থা নেওয়া উচিত এমনটাই মন্তব্য করছেন অনুপম হাজরা